कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। চারিদিক থেকে আটকে দিছে, চারিদিক থেকে আমাদেরকে আটকে দিছে। তারা মোটামুটি মনে করেন যে ফেসবুকে একটা লাইভ দিয়ে দিছে ক্যামেরার সামনে, আবার এটা ইউটিউবে লাইভে দিয়ে দিছে ক্যামেরার সামনে। ইউটিউবের লাইভ দেখা যায় কোথায়? হ্যাঁ, এখন আমি কেমন করবো? আমি এইসব দেখা দেখের মধ্যে নাই, আমি করাকরির মধ্যে আছি। আমি শুধু কইরে দেব তারা যে কোথায় কোথায় লাইভ দিয়েছে সেটাই তো বললাম, কোথায় কোথায় আর কোথায় কোথায় গোপন ক্যামেরা আছে দেখেন কোন দিক থেকে আমাদের আবার কোন লাইভ করে ফেলাইতেছে কে জানে। ফেসবুকে তো দেখা যাবে, চরম লাইভ চলছে আমাদেরকে। আপনারা কিন্তু চাইলে এই নাট বল্টু শোনার সাথে সাথে এখন দেখতে পারবেন, প্রতিদিন লাইভ চলছে আমাদের। আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমাদেরকে ফেসবুক ফ্যান পেজে গিয়ে, সেই ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/capitalfm94.8, সেখানে গেলে আমাদেরকে লাইভ দেখতে পারবেন। আজকে কাক খুব পরিচিত ছিল, কেউ যদি আজকে অক্ষয়ের একটা ফিল্ম ছিল, কেউ যদি আজকে ব্লু দেখতে চান তাহলে কিন্তু আমাদের পেজে আসতেই পারেন। এইটা আমাদের ইউটিউবে দেখতে চান, প্রচন্ড ব্লু আজকে, ব্লু এ ব্লু আকি তো ভালোই লাগতেছে ভাই। ফেসবুকের লোগোটাও ব্লু, ইন্টারফেসটাও ব্লু দেখতে পাইতেছি, দুইটাই ব্লু, পুরো ব্লু এ ব্লু আকি তো হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষের হচ্ছে ফেভারিট কালার হচ্ছে ব্লু। আচ্ছা, কিন্তু কেন পরে মানুষ বুঝি না, ব্লু হলো চোখের শান্তি, চোখের শান্তি না চোখে শান্তি দেয়। নীল কোথেকে চোখে শান্তি দেয়? নীল তো তোমার উত্তেজনার কালার, লাল হলো উত্তেজনার কালার, লাল লাল উত্তেজনার কালার, তাহলে উত্তেজনা চাপায় রাখার জন্য লাল দাঁত। উত্তেজনা চাপায় রাখার জন্য কি দেখা যায়? লাল বাতি দেখায় না ভাই। হ্যাঁ, ভেরি গুড ভাই। আপনি ক্লাস গুলো কোন জায়গায় করছেন? আমার আমার ক্লাসের ঠিকানা দেন, আমি যাই ক্লাস রুমটা ভেঙে দিই। যে এই ধরনের শিক্ষার্থী যারা এই রুম থেকে না বেরোয়, ঠিক আছে, আমি ক্লাসটা রুমটা ভেঙে দিয়ে আসবো। চিন্তা কর, আমি তো একদিন টিচার হব, সেই দিন পোলাবানরে কি শেখাবো আমি? না, আপনি মনে করেন, আমরা রিকোয়েস্ট করুন সবাই মিলা, প্লিজ দয়া করে আপনি পোলাবানরে কিছু শিখাবেন না, কিছু টাকা দিয়ে একটা টিচার রাখেন। আল্লাহর হস্তে নিজের পোলা বাইরে যদি ভালো চান, নিজের পোলা বাইরে যে মানুষের মতো মানুষ, আল্লাহর হস্তে আপনি কিছু শিখেন। আপনি দরকার হলে নিজের ছেলে মেয়েদেরকে না, তো তাহলে কাকে ভাবছিলাম ইনস্টিটিউট খুলবো। খুলবেন? আল্লাহ, এটা আরো ভয়ানক কথাবার্তা, মানে পুরো দেশ ও জাতি শেষ করে দেওয়ার একটা প্ল্যান চলতেছে। এগুলি কি দেখবি আমার ইনস্টিটিউটে কত মানুষ জয়েন করতে চায়? সে তো জয়েন করবে, আমি তো জানি না। আপনি অবশ্যই আজকে এসএমএস করে অথবা কমেন্ট করে জানাবেন যে ইনস্টিটিউটের নাম কি। আমি যদি ইনস্টিটিউটে একটা পোলা থাকে আজকে যে এসএমএস করবেন, আমি রাজি আছি। হ্যাঁ, যে আপনি আমার ইনস্টিটিউটে জয়েন করতে চান কিনা, সেখানে আরজেইং এবং অভিনয় ক্যাম্পারি কি এগুলো কেন? এগুলো তো শিখতে আসবেই। আরে আজ আপনি যে সাধারণ জ্ঞান শিখাবেন, দেম কে হয় আপনার কাছে? আরে একটা টপিক না থাকলেও সাধারণ জ্ঞানটা দিব কোথা? ও মানে মানে এটা হলো যে আমি বলি এটা ওই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হবে, মনে করেন উপর দিয়ে লেখা থাকবে আর যে, আর ভিতর দিয়ে কি যে হবে, কি যে করাবে, দেখাবে উপর দিয়ে অ্যাঙ্কারিং, আর নিচে গিয়ে দেখাবে আপনি জাহাজ চালানো শিখেছে। বলবে এটাই তো জাহাজের অ্যাঙ্কার ফালানো কি অ্যাঙ্কারিং বলে। আমি নিজে গিয়ে শিখবো আপনার কাছ থেকে, আপনি স্ট্যান্ড আপ কমেডি শিখান, আমি নিজে গিয়ে আপনার কাছে, আমি ক্লাসে চুপচাপ বসে থাকবো, দরকার বেতন দিন না। কিন্তু আপনি যে বলেন আমি আইকিউ শিখাবো, আমি জেনারেল আইটি রিলেটেড মানে টেকনিক্যাল জিনিসপত্র শিখাবো, জেনারেল নলেজ শিখাবো, আমি নিজে গেটের বাইরে দাঁড়ায় সবাই এরকম ভাই পালা রে দেখা
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টা তুমি ভুলে গেছো। ও সফটওয়্যার, আমি একদিন নাথ ভাইকে বলছি, নাথ ভাইয়া যে সফটওয়্যারের সমস্যা হচ্ছে আমার, বলে নতুন আন্ডারওয়্যার কিনে নিয়ে সমস্যা কি বলতে সে আন্ডারওয়্যার বুঝে, তাহলে এই উচ্ছন্দ অবস্থা তার, কিন্তু তার কাছ থেকে আপনি চাইলে এগুলো শিখতে পারেন, এগুলো শিখতে পারেন। তাহলে ভাই কি কি শিখবেন, কোর্স কি কি থাকবে আপনার? এই যে সাধারণ জ্ঞান, এগুলো তো বাদ দিয়ে ভাই, এগুলো বাদ দিয়ে দেশের কথা একটু ভাবেন। আমি সবসময় বললাম যে আপনি একজন ভালো অভিনেতা, ভালো আরজে, ভালো স্ট্যান্ড আপ কমেডিয়ান, হ্যাঁ ভালো গুড লুকিং, চেহারা সুন্দর, চশমা সুন্দর, না আমি তো শিখানোর কথা কইতেছি না, আপনার ভিতরে গুণ কথা আছে, চশমা সুন্দর, নতুন চশমার গুণের কথা তো আমি আর এক ঘন্টা কইতে পারবো, সমস্যা নেই, চুলের স্টাইল সুন্দর, সব সুন্দর, আপনি একজন গঠনমূলক আদমি, ভালো মানুষ হইতে পারি, সব ঠিক আছে, শুধুমাত্র ভালো মানুষ হতে হবে, খালি ভালো মানুষ হতে পারি। এই যে আপনি যে প্ল্যান করতেছেন মানুষের যে সাধারণ জ্ঞান শিখাবেন, এটা কিন্তু ভালো মানুষের অবস্থায় পড়তেছে না, ঠিক আছে, আপনার জাতিটা এটা এটা মানে সংকট, দেশ ও জাতির স্বার্থে স্বার্থে আপনি এই স্বার্থটা ত্যাগ করে ফেলেন, আমি নিজের ইনস্টিটিউট খুলে দেবো আপনাকে, আচ্ছা সেখানে আপনি খালি শিখাবেন, আপনি এক কাজ করতে পারেন, কি অতি অনেক বিজনেস হবে, মানে কোটি কোটি টাকা কামাইতে পারবেন, কিন্তু কি সেটা, সেটা হচ্ছে গিয়ে আপনি গিয়ে শুধুমাত্র সাধারণ জ্ঞান শিখাবেন তাদেরকেই, যারা মনে করেন যে বিভিন্ন টিচারের বাসায় রাখে, রাইখা টিচার যায় যায়, টিচার ভালো মতো পড়ায় পড়ায়, টিচার তার জীবন যৌবন সবকিছু দিয়া ওই ছাত্রের ভালো চায়, কিন্তু ছাত্রের বাপ মা নাচতে দেয় না, একটা দিন টিচারে নাচতে দেয় না, ঠিক মতো বেতন দেয় না, আমি চুন চুন খে ওই ধরনের স্টুডেন্ট গুলো, বেতন না দি মানে নাস্তা না দিলে সেটা না হয় ঠিক আছে মানিয়ে নেওয়া যায়, হ্যাঁ কিন্তু বেতন যদি না দেয় এটা কি করে মানিয়ে নেওয়া যায়? এই জন্য কইলাম ওই ধরনের স্টুডেন্ট এবং ওই ধরনের বাপ মারে আপনার স্কুলে আমি পড়তে পারে, যে শিক্ষা শিক্ষা থেকে মারলে এবার মেয়ে দিন, যে ওই যে প্রত্যেক দিন একটা ছাত্রকে পড়াইতে যায় এক টিচার, তো ছেলেটা হচ্ছে নিজেও ইউনিভার্সিটিতে পড়ে, তো হাত খরচের জন্য পড়ায়, টিউশনি করায়, এবং হচ্ছে এত ভালো ওই বাসার লোকজন, মানে বিশেষ করে ওই বাচ্চাটার মা, একটা দিনও হচ্ছে নাস্তা মিস হয় না, প্রত্যেক দিন সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত পড়ায়, এবং এত ভদ্রলোক তারা হচ্ছে যে ঠিক 7:30 থেকে 8টার মধ্যে নাস্তা চলে আসে, প্রথম 1 ঘন্টা পার করার পর আর 1 ঘন্টা পার করার জন্য চা নাস্তা চলে আসে, এইরকম করে টানা 1 বছর চলছে। 1 বছর পরে গিয়ে দেখা গেল একদিন হঠাৎ করে নাস্তা দেওয়া হয় নাই, প্রথম দিন দেওয়া হয় নাই, একটু আশ্চর্য হয়েছে কিন্তু কিছু বলেও নাই বা জিজ্ঞেসও করে নাই। পরের দিন আবার যখন গেল টিচার, দেখা গেল ওই দিনও 7টা থেকে 8টা তো বাজলো, 8:10 বাজলো, 8:15 বাজলো, আজকেও নাস্তা নাই। তো এইবার মনে করলো যে কিছু তো একটা গন্ডগোল আছে, তো ছাত্রকে জিজ্ঞেস করলো, ইয়ে তোমার আম্মু কি 2 দিন ধরে বাসায় নাই নাকি? ছাত্র কি বললেন, স্যার না মানে তোমার আম্মু কোথায়? আম্মা স্যার নাস্তার কথা জিজ্ঞাইতাছে। মানে এই যে টিউশনির গল্প শুনলে না আমি নস্টালজিক হয়ে যাই, কারণ ইউনিভার্সিটি চলার সময় কিন্তু আমি খুব টিউশনি খুঁজতাম, আচ্ছা প্রথম প্রথম পড়াইতে চাই, হ্যাঁ পড়াইতে চাই, টিউশনি পাইতাম না, মানে সবাই বলতাম যে ভাই আমার টিউশনি দেন, কেউ দিতে পারতো না। পরে একদিন দেখলাম যে ফেসবুকে একটা অ্যাড যে শিক্ষক নিচ্ছি দিচ্ছি, ফোন দিলাম, তার বললো যে পল্টন থেকে ধরছে, পল্টনের অফিস তার, তো পল্টন অফিস, তাদের সাথে আমার যে কন্ট্যাক্ট হলো সে বললো যে আমি আমি কখন জীবনে ফার্স্ট টাইম আমি আর কি ট্রাই করতেছি শিখাবো কাউকে, পড়াবো, পকেটে টাকা পয়সা দরকার, বলতে ঠিক আছে ভাই আপনাদের কালকেই টিউশন পেয়ে যাবেন আপনি আমাদের এখান থেকে, কালকে যেতে হবে আপনাকে, মনে করেন যে মতিঝিলের দিকে, একটা ভালো স্টুডেন্ট সে, তার অফিস পল্টন, সে মতিঝিলের, তো বলছে যে এই এরিয়াতে হলে আপনি প্রায় 12,000 টাকা আপনাকে দেওয়া হবে, 12,000 টাকা, 3 সাবজেক্ট পড়াইতে হবে, এক একটা সাবজেক্ট 4,000 টাকা করে। আমি তো শুনি না, মনে করেন যে এখনো পর্যন্ত নাই, আপনি শুনে না আপনি অবাক হবেন, না না অবাক না, আপনি যদি এটা শুনে সত্যি অবাক হন তাহলে আপনি সত্যি সত্যি অবাক হবেন, সত্যি সত্যি এক একটা সাবজেক্ট এখন মানুষ 6,000-7,000 টাকা করে পড়াচ্ছে। আপনি যে এলাকায় আমরা এখন ধরে শো করতেছি এই এলাকার টিউশনি রেট আমি আপনাকে অফ এয়ারে বলবো না, টিউশনি রেট কত
আমি এগুলো সব খবর নিছি তাই এক কাজ করতে একসময় ইন্ডাস্ট্রিতে আমি ছিলাম একটু গল্পটা শুনি তারপরে বলতেছি হ্যাঁ গল্পটা বলতেছি সেটা হচ্ছে গিয়া ফোন দিছি তাকে 12000 টাকা তো ঠিক আছে 12000 আমি খুব খুশি যে আপনার ঠিক এই দিয়ে মনে হয় ভাই আমাদের তো সিস্টেম আছে কি সিস্টেম প্রথম মাসের হাফ স্যালারি আমাদেরকে দিয়ে দিতে হবে আচ্ছা আমি কই এটা কেমন কথা বলে হ্যাঁ আমরা আপনাকে দিতেছি তো আপনি আমাদের কোম্পানিতে চালাইতে হবে আমি ঠিক আছে রাজি আমি প্রথম মাসে হাফ স্যালারি আপনাকে দিয়ে দিব এবং পরবর্তী মাস থেকে যত মাস আমি টিউশনি করবো তাদেরকে 500 টাকা করে দেওয়া লাগবে আচ্ছা ওকে ঠিক আছে আমি তাও রাজি 12000 থেকে 500 গেলে 11500 তো আমার আছেই ঠিক আছে ওকে সব ডান তাহলে আপনি এখন আমাকে 2000 টাকা পাঠান কেন ঠিকানা দিলে আপনি আমি টিউশন করবো না আমি আর একজনকে দিয়ে দিবো কারণ আমাদের সিকিউরিটি মানি আমাদের কাকে দিয়ে টাকা দিতে হবে এমন এই যে ভাই সেখানে আমার তো বারো হাজার টাকা লোভ দুই হাজার টাকা তো আমার কাছে নাই দেবে দুই হাজার টাকা করতে কি দেবো আমি দেখেন আপনি বিকাল মধ্যে যদি দুই হাজার টাকা পাঠাতে পারেন আমাকে তাহলে আমি কনফার্ম করে দিবো কালকে থেকে আমি আপনি বাসা ঠিকানা দিয়ে দেবো যা পড়ানো শুরু করবেন তারপর দিন ফোন আসে না আমি ফোন দিই ফোন বন্ধ পাই ফোন দিই ফোন বন্ধ পাই এক সপ্তাহ না পাওয়ার পর আমি গেছি অফিসে অফিসে দেখি অফিসের সাটার নাম হলো তানা মারা আমি গিয়া পাশের মানে অফিসে এমন একটা চিপায় ওই ওই রোতে বিল্ডিং এর ওই রুমের কোন দোকানই খোলা নাই সব দোকানই সাটার নামানো দারণে জিজ্ঞেস করছি ভাই এই জায়গাটা অফিস ছিল এরকম সুমন লোকটার নাম সুমন ভাইয়ের দোকান এই সুমন ভাইয়ের অফিস এই সুমন ভাইয়ের অফিস বলে এখানে সুমন ভাই নামে কেউ থাকেও না আমি তাহলে আমি চিন্তা করলাম তাহলে কালো কথা বললাম তাহলে এখানে কে বসে বলে তো অনেকদিন ধরে বন্ধ মাঝে মাঝে দুই তিনটা লোক আসে এই সাটার খুলে কি কি জানি করে করে আবার চলে যায় এই যে জীবনের প্রথম স্টুডেন্ট আমার বিশ্বাস করেন আমি ওই বিল্ডিং এ দাঁড়ায় আধা ঘন্টা মতো কাঁদছি আমার কাছে আমি মানে বাস ভাড়াও নাই আমি বাস ভাড়া দিয়ে যে ওখানে গেছি সেটাও নাই এমন না যে আমি খুব গরিব পোলা পাইনি আমার কাছে টাকা নাকি আমার থাকতো না আমি বাবার কাছে মায়ের কাছে অতটা টাকা চাইতাম না যত দরকার তুমি নিতাম এক্সট্রা খরচ করার মতো টাকা আমার হাতে থাকতো না তারপর প্ল্যান করলাম যাওয়ারও তো আমি প্রথম দেখি সহজ সরল কিন্তু আমার মাথায় অল টাইম প্ল্যান থাকে একটা কিছু আমি ওইদিন থেকে বাসে যেতে যাইতে পল্টন থেকে বাসে উঠছি বাসে যেতে যেতে প্ল্যান করছি টিউশন তো করা লাগবেই মানে এটা তো গেছে গেছে যা গেছে গেছে কিছু করে নেই কেমনে পাওয়া যায় কেমনে পাওয়া যায় ওই রাস্তা লেখা না পড়াতে চাই যত্ন সহকারে বাসায় গিয়ে পড়াই পড়ানো হয় বুয়েটের ছাত্র দেব তখন বুয়েট প্রচন্ড দামি বুয়েট মেডিকেলের ছাত্ররা অধ্যয়নরত ছাত্ররা বুয়েট এবং মেডিকেল ছাত্ররা বাসায় গিয়ে পড়ায় চিন্তা করলাম আমি তো বুয়েটও পড়ি না মেডিকেলও পড়ি না কোন বেড়ায় আমার চাকরি দিব পরে আমি করছি কি গেছি কম্পিউটার নিজে টাইপ করছি আমার নিজের নাম্বার দিয়া পড়াইতে চাই বুয়েট মেডিকেল ছাত্র দিয়ে পড়ানো হয় পুরোটা লিখছি যেমন যেমন দেখছি রাস্তায় দেখছি সকালবেলা এটা 500টা প্রিন্ট করছি মানে একটা প্রিন্ট করে বাকিগুলো ফটোকপি করছি আমি করে 500টা বানাইছি মানে ধানমন্ডি লাগে গেছি গিয়ে একদম ভোরবেলা 6টার সময় যারা সাইকেলে পেপার দেয় তাদের করে 100 100 করে 5 জনরে আমি দিছি 500 আমি দিবা ওরা বসে ঠিক আছে আমি 500টা দিব এক এক জনরে দিতে হবে 100 টাকা করে 500টার জন্য 100 টাকা পুরো বসে জিগাতলা থেকে মোহাম্মদপুর পর্যন্ত মানে আমার এরিয়া সবাই দিবা দিছে দেওয়ার পর মনে করেন পরের দিনই 10টা গল আচ্ছা 10টা গল হ্যাঁ আমি তখন নিলাম গে মিডিয়া ওই যে সুমন সেই 2000 টাকা আমার ক্লাস ফোর একটা বাচ্চা আছে তো বুয়েটের ছাত্র ছাড়া কিন্তু আমি পড়াবো না জি জি অবশ্যই বুয়েটের আমাদের খুব মেধাবী ছাত্র পড়াবে নাম কি নাম শাওন মজুমদার জি জি উনি চলে আসবেন কালকে হ্যাঁ কত টাকা দিয়ে 4000 টাকা ওকে তিনটা টিউশন ফিক্স করছি এক জায়গায় আমি বইটা পড়ি আর দুই জায়গায় মেডিকেলে পড়ি ওরা যা চাইছে আমি তাই ঠিক আছে আমার কত হলো ফোরের স্টুডেন্ট পরে তো বইটা টিচার কেন লাগবে আমি আপনি আমি পরে তার না ফোরের স্টুডেন্ট আমার বুঝান সে তার বুয়েটের টিচার সারা জীবন কি করলাম আসলে হ্যাঁ একটা ফোরের পাইছি একটা এইটের পাইছি একটা নাইনের পাইছি
পরে মনে করেন পরের দিন গেলাম শাওন মজুর বইটা, এবার তো মনে করেন বাপ মা তো বুঝেনি, সামনে বসে বসে টিচারের একটা ইন্টারভিউ চলে, বুয়েটের কোন হলে থাকেন, আমাকে এখনো হল পাই নাই বুঝছেন, ব্যাপারটা হলো আমার হাত পা কাঁপতেছে, আমার মাথা মাথা ঘুরতেছে, কি করবো না গো, আমাকে অ্যাকচুয়ালি আমার একটু তারা আছে, তো আমি আজকে প্রথম দিন তো আজকে না পড়াই, হ্যাঁ কথাবার্তা হয়ে গেল, দেখে গেলাম বাসা চিনে গেলাম, এরকম করে কাটছি, মানে খুবই বাজে অবস্থা, জহর হয়েছে যে ওর বাবা আইসে, ওর বাপে ও বইটা পড়ে, আরে পড়তো আল্লাহ আমার কাছে মনে হয়েছে, আচ্ছা প্রথমে যখন আসছে তখন খুব ভাবনিছি আমি যে হ্যাঁ বইটা পড়ি, আঙ্কেল আসছে বইটা পড়েন, ওয়াও নাইস, আপনাদের মতো ট্যালেন্টেড লোকগুলোই তো আমার ছেলেটা একটু দেখবেন প্লিজ, আমার ছেলেটা তো অঙ্ক একদমই পারে না, এই পারে না সে পারে, আমি ফোরের একটা অঙ্ক, ফোরের অঙ্ক আর কি, ঠিক আছে করে করে লাস্ট করে আমিও বইটা পড়ি, এবার মনে করেন আমার কল যা নাই, আমার রাস্তা যদি দেখা দিতাম যাইতাম গা, সুন্দর করে যাইতাম গা, এরকম একটা অবস্থা, ভাগ্য ভালো কপাল ফালতু নেই, আমার বইটা মনে করছে জিগাই নাই, কয়েকটা সারের নাম কইতেছে চিনেন, চিনছেন না ওই সারটাকে, হ্যাঁ 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 হ্যাঁ, না ভালো মানুষ, খুব ভালো মানুষ, এই করে পাঠাইছি, তিন বছর চারটা টিউশনই করছি, খুব সুন্দর আমার হাত খরচ চলছে, তিন বছর হচ্ছে, দুই বছর মানে দুজনের কাছে মেডিকেল স্টুডেন্ট আর একজনের কাছে, আমার চার বছর ইউনিভার্সিটি লাইফে, তিন বছর আমি পড়াইছি, এর মধ্যে আমি আবার যে আমাদের আর্টার রিয়েলিটি শো যেটা হয়তো বাংলাদেশে সেটাতে যেখানে ছিলাম তখন তো, তখন তো আরো হিট হয়ে গেছি, আরে স্যার তো টিভিতে দেখায়, স্যারকে স্যারকে তো টিভি দেখায়, তখন আর বুয়েট টুয়েট শেষ, ঠিক আছে স্যার আপনি বুয়েটের সমস্যা হয় না, আমি না না বুয়েট ছুটি নিয়ে নিছি, আর আমি সেমিস্টার ড্রপ দিয়েছি, এখানে টিকে গেলে আর পড়ালেখা কি দরকার, এই সব বাবু মাইরা মনে করেন, তখন ওই জায়গায় একটা ছিল টিউশন ছিল যে ধানমন্ডির ভিতরে জিগাতলার এদিকে একটা স্কুলের পাশে, কি একটা স্কুল আছে স্কুলের পাশে, ওখানে গেলে ভাই গলা হুগে কার্ড হয়ে যেতে, এক গ্লাস পানিও খাওয়াই তোরা, বিশ্বাস করেন আমি তো আমার কারোর কাছে কিছু চাই, আমার আমার খুবই লজ্জা লাগে, আমার কাছে কিছু চাইতে খুবই লজ্জা লাগে, মানে আমি তো মনে করি আমার খালি টেনশন, আমি কখন পরে নিচে নেমে নিজে টেকাতে কিনে পানি খাম, গলা কার্ড হয়ে কত বেড়ে যেতে দাও, আর পড়া লোক কথা কইতে অঙ্ক কইতে কইতে কতগুলো পড়া পড়া বলতে হয় কথা কইতে হয়, এক গ্লাস পানিও দেয় না, খাওয়া তো দূরের কথা, ইস কি যে দুর্ভিষ, ওই ওই টিউশনের কথা শুনলেই না আমার রাস্তা দিয়ে কানতে কানতে যাইতাম, এরকম একটা মনে হইতো কেন যাইতে সেই টিউশনটা ছেড়ে দিলে পাই দিই, কিন্তু ছেড়ে দিলে আবার 4,000 টাকা লস হয়ে যাব, ছাড়তাম না আমি, তিন বছর মনে হয় না ভুলেও কোনোদিন আমার কিছুটা খাইতে দিছে, আমি বাথরুমে যেতাম নৌকো বাইরে সব কিছু করতাম, জানি কথা কোনো মজা নাই, কিন্তু মানে স্মৃতিগুলো না এমন ভাবে মাথায় নাড়া চাড়া দিয়ে ওঠে, একটি টিউশনের গল্প, একটি টিউশন খুব বাজে ভাবে একটা টিউশন গল্প, সবসময় যে আসলে মানুষকে এন্টারটেইন করার জন্য কিছু একটা বলতে হবে, কিছু একটা করতে হবে, এমনটা কখনোই আমাদের লক্ষ্য না, কখনো কখনো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য একজন পারফর্মার পারফর্ম করে, কেন জানি কয়ে দিলাম আজকে কি টিউশনের কথা হইতেছিল না, আমাদের মনের শান্তনার জন্য একটা পারফর্মার তার মনের দরজা খুলে দেয় যে আমার এই এক্সপিরিয়েন্স আমি আমার বন্ধুদের সঙ্গে আমার কাছের মানুষের সঙ্গে শেয়ার করতে চাই, তাতে করে মন হালকা হয়, আর সবসময় এইটাই চিন্তা করি যে জীবনে যতটাই সফলতা আসুক না কেন পেছনে বা অতীত জীবনকে বা পেছনে ফেলে আসা স্মৃতিগুলোকে ভুলে কখনো হচ্ছে যে একজন বা প্রকৃত মানুষ হওয়া যায় না, পেছনের দুর্বিষহ স্মৃতিগুলোকে নিয়ে পেছনের আনন্দময় অনুভূতিগুলো নিয়ে কি সামনে এগিয়ে যেতে হয়, তো যেটা কিন্তু কথাগুলো কিন্তু দুর্বিষহ না, মানে বলতে কিন্তু আনন্দই লাগে, মধুর স্মৃতি, তখন হয়তো একটা একটা একটু কষ্ট ছিল কিন্তু এখন কিন্তু ওইটাই সুখময় একটা, হ্যাঁ এখন খুব ভালো লাগে স্মৃতি, তো জীবনের শেষ বয়সে গিয়ে আসলে মানুষের সম্বল থাকে শুধুমাত্র ওই মানসিক সম্বল যেগুলো, যে কিছু সুখময় স্মৃতি যেগুলো হচ্ছে যে কাছের মানুষের কাছে বা পরবর্তী প্রজন্মের জন্য যারা বড় হয়ে উঠছে তাদের সঙ্গে শেয়ার করা যায়, তো এই স্মৃতিগুলো যার না থাকে শেষ বয়সে গিয়ে সে পুরোপুরি শূন্য একজন মানুষ হয়ে যায়, তো আশা করি আমার আমাদের আশেপাশের মানুষজন সেই শূন্য স্মৃতি নিয়ে বা শূন্য একজন মানুষ হবে সেটা আমরা কখনোই কামনা করি না, একজন প্রকৃত মানুষই প্রত্যেকে বড় বড় হয়ে উঠুক, প্রত্যেকের বিচরণ হোক, এইটুকুই চাও আর কি, যাই হোক আমার গল্প না হয় আরেকদিন করবো, আজকে আর আপনি টিউশন করে দেন নাকি, এটা হ্যাঁ না করেন, হ্যাঁ অবশ্যই, ও শাবাশ, আপনি গল্প শুনতে পারেন, টিউশন আরেকদিন হবে, টিউশনই করাইছেন মজার গল্প না, এটা হইতে পারে না ভাই, আজকে না আমি ব্রেকে যাওয়ার তো অনেকখানি সময় পেরিয়ে গেছে, ব্রেকে যেতেই হবে, শুনছেন ইউ ভ্যালি প্রেজেন্টস নাট বোল্ট টু দ্য টু ফান কিংস, মাঝে মাঝে এখানে অন্য কিছু হয় আজ এর ভাত ভোগ হয় যাই না আমরা ব্রেকে ছোট্ট করে, এটা এই প্রথম অফিয়ারেও
প্রচন্ড ক্রিয়েটিভ কাজ হইছে প্রচন্ড যদিও লাভ হয় নাই কিছু লাভ হয় নাই বাট কাজ হওয়ার নে বড় কথা লাভ হোক আর না হোক হবে কয়েকদিন একদিন লাভ হবে লাভ করতেই হবে একদিন না একদিন করতে করতে দেখবে যে আমাদের শো এর সব মানে এই মাইক্রোফোন কোথায় এটা সামনে একদম ওই যে ক্যামেরার সামনে হ্যাঁ 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 ওটাই বললাম যে এই দেখছেন আমি এটাও বললাম না মাঝে মাঝে বলে ফেলতাম একাডেমিক ক্লাস আছে ফ্লোতে বেড়ে যায় তো আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নট বলটু দ্য টু ফান কিংস অন ইয়ার ক্যাপিটাল এফএম 94.8 শুধুমাত্র শুনছেন না আপনারা কিন্তু আজকে আজকে না বেশ কয়েকদিন ধরে দেখতেও পাচ্ছেন এবং আগামীতেও দেখতেও পাবেন আমাদের শো এখন শুধুমাত্র শোনার জিনিস না এখন দেখারও জিনিস হ্যাঁ শোনার সাথে রূপার মিল হয় দেখার যে মিল হয়েছে প্রথম জানলাম আর কি শুনছেন কি দেখছেন মিলছে কিনা জানাবেন শোনার সাথে সাথে যারা যারা জানান দিচ্ছেন যে আমি আছি আপনার সাথে তাদের নামগুলো পড়ে দেওয়ার সময় হয়েছে যেমন লাইভের নিচে প্রথম গেলেই দেখা যায় হচ্ছে যে জর্দার মধ্যে জর্দাটা খাবেন মিষ্টি গুলো সাদি আবার চানাচুরের বাদামের মতো এগুলো থাকে পছন্দ নয় অনেকে আছে কিন্তু তাদের আকর্ষণ কিন্তু পুরো সবাই মিলে মুড়ি খাইতেছে ওর মুড়ির দিয়ে মুরগির মতো ঠোকর দিয়ে দিতে বাদাম গুলো খায় ম্যানেজ করে বলায় সাদি আমরি লিখেছে বল্টু ভাইয়ার বউকে একদিন লাইভে আনা যায় না কেন কেন ভাই ও তো শোয়ের সাথে কোনো ভাবে রিলেটেড না পার্সোনাল ব্যাপার তুমি আমাকে বলতে পারো একদিন লাইভে ডান্স করে দেখাই ওদের ফ্যামিলি ওদের মতো থাকতে দেন না রতনাল হাসান লিখেছে আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম আমাকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো তারপর থেকে সে নিজের ছবিতে নিজেই লাভ রিয়েক্ট দেয় এটা কিন্তু সবাই মানে আমারে অনেকে বলছে ভাই আপনার ছবি মানে আমার ফেসবুকে দেখতেছে আর কি কিভাবে আপনার ছবিতে আপনি লাইক দেন না কেন ছবিতে কেন নিজে লাইক নিজের ছবিতে আমি যদি ছবিটা লাইক নাই করতাম তাহলে পোস্ট করতাম না তাই না তো আমার আলাদা লাইক দেন লাইক দেয়া ছিল না আমাদের নিজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই শর্মী গাজীপুর থেকে লিখেছে বল্টু ভাইয়া তুমি যেমন কিউট তোমার লাইফের স্টোরি গুলো তেমন কিউট লাভ ইউ বল্টু ভাইয়া থ্যাংক ইউ সো মাচ কিউট এর কি ছিল নিজের চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই হওয়া দেখছেন এক লাখ হয়ে গেছে এখনো যখন করি না করুন না থাক এরকম উচিত ছিল যখন একটা বাকি তখন আপনি করা উচিত ছিল তাহলে একটা জানতাম না তো দাম থাকতো আমি তো 99,000 বসেছিলাম আই হায় রে তাহলে নিজেটা নিজে এবং 99,999 আমি নিজের চোখে দেখছি তার ও চোখে দেখছে মানে এটা কিন্তু আলাদা ফিলিংস ইউটিউব স্টুডিও থেকে দেখা যায় আফরা আফরা লিখেছে সজল বাবা আপনার নিজের রাশিফল আজকে খারাপ 27 February 2009 মাই ডেট অফ বার্থ আমার বয়স এবং এন্ড আমার রাশিফল বলেন এই 27 February 2009 আচ্ছা আমার রাশিফল আজকে খারাপ কেন হবে কি জানি কিন্তু ওর বয়স তুমি কি নিজে বাইরে করতে পারছো না তোমার বয়স কত এটা কেন আমরা বলবো এই 27 February 2009 হ্যাঁ বয়স বাইরে করে দেন তুমি যখন জন্ম নিছো তখন আমার মেট্রিক দেওয়া শেষ ইন্টার দেওয়া শেষ ভার্সিটি অর্ধেক লাইফ হয়েছে যে ঘটনাগুলো বলতেছিলাম না তোমার জন্মের আগের ঘটনা তাহলে আল্লাহ রে এটা তো আমার ভাবতেই ভয় লাগতেছে কারো জন্মের আগের ঘটনা আমি বলে দিছি এবার হচ্ছে কত ফেব্রুয়ারি 27 February হচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ মীন রাশি সো মিন কার্টুন দেখবা তুমি কোন যোগাযোগে আর্থিক উন্নতির সম্ভাবনা সুমন ভাইয়ের খপ্পরে পড়ো না ব্যবসায় কোনো পরিবর্তনের কথা ভাবতে পারেন বিজনেস করার বয়স তোমার হয়নি লিফলেট দাও লিফলেট ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন এই যে এতক্ষণ ধরে আমরা যে সহযোগিতা করলাম এটা কিন্তু তোমাকে বলে দিছি এই সব লাইনে আগানোর জন্য তোমাদের কিন্তু এটা মতবিরোধ আছে এমন মানুষ এগিয়ে এড়িয়ে চলুন আমার সাথে তোমার অনেক মতবিরোধ আমাকে এড়িয়ে চলবা তুমি সারিয়া লিখেছে সাইরা লিখেছে সাইরা নাজনিন ড্যামরা থেকে লিখেছে আমার বেস্ট ফ্রেন্ড তোমাদের রেগুলার শুনে বলতে বলছিল তাই বলে দিছি আমাদেরকে রেগুলার শুনে ঠিক আছে নিশা ভালুকা থেকে লিখেছে বল্টু ভাইয়া তুমি
এই টিউশনিটা করছিলা একটা মেয়ের জন্য, তাই না? তুমি আরেকদিন বলছিলা সজল ভাইয়ার ভাইয়ার এই এমন কোন ঘটনা নাই, কখনো তো শেয়ার করে না, লাভ ইউ। হ্যাঁ দেখছেন, আমি বলছিলাম না, আমি আমার লিসেন সব শেয়ার করি, সব বলেছি, আল্লাহ মনেও নেই কবে বলেছি এগুলা। কে লিখেছে আমাদের, লিখেছে হারামজাদার আরাম নাই, লিখেছে আমি আপনাদেরকে সবসময় শুনি, এমডি নাজমুল হাসান বিল্লাল, এই আইডিটা দিয়ে কমেন্ট করি, এর সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা আমরা তো আজকে অন্য, ওকে প্রিন্সেস লুমনা লিখেছে কুমিল্লা থেকে, হাই, অনেকদিন পরে প্রিন্সেস লুমনাকে দেখলাম মনে হচ্ছে। আচ্ছা হাই, আমি তোমাদের নিউ লিসেনার চিনতে পারছো না? প্রিন্সেস লুমনা আমি তোমাকে চিনতে পারি নাই, প্রায় 25 দিন পর তোমাদের শুনছি, এসএমএস করছি। হ্যাঁ তাই, এতদিন একটা দুইটা করে এসএমএস করছি, বাট তোমরা ইচ্ছা করে পড়ো নাই। না না এটা হতেই পারে না, আমরা প্রিন্সেস লুবনার এসএমএস আমরা এভাবে চোখ দিয়ে খুঁজি। আচ্ছা তো ভিডিওতে দেখতে পাচ্ছি কেমনে খুঁজি, বৈশাখী সাহা কমেন্ট করেছিল, প্রিয়া মনি কমেন্ট করেছে, তারপরে সিয়াম তালুকদার লিখেছে 24/12/2002, রাশি বলো, রাশি জানি না, রাশি শুধুমাত্র রাশি বলে দিচ্ছে, 24/12/2002 তো দরকার নেই, 24/12 মানে ডিসেম্বরের 24 তারিখ, তাই তো? ডিসেম্বরের 24 তারিখে হয় কি হয় রে বলতো, কি হয় তো জানি না, কিন্তু এটা একটা এসএমএস পড়ার পর আমার ভয় হইতেছে, এটা কি সত্যি? তানিয়া সুলতান ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে, আগে প্রেম হতো মন দেখে, এখন প্রেম হয় ওইটা দেখে। ধনুরাশি হচ্ছে 22 নভেম্বর থেকে 20 ডিসেম্বর, তাহলে ধনু রাশিতে তুমি পড়ো না, আমাদের শেষ পর্যন্ত ধনু রাশিতে ঢুকছে, ধনুর পরেই হচ্ছে মকর রাশি, আর যেটা হচ্ছে এই যে 24 ডিসেম্বর, 24 ডিসেম্বর, আচ্ছা দিনটি শুভ শুভ মিশ্রিত আপনার, বুঝতে পারছেন? তানিয়া সুলতানে খুব পেয়ে গেছে। নাসরিন কিশোরগঞ্জ থেকে লেগেছে, বল্টু কি সুন্দর লাগছে তোমায়, হ্যাঁ কি এই সুইট বল্টু, আমি তোমায় ভীষণ ভালোবাসি, আই রিয়েলি লাভ ইউ শাওন, শাওন লাভ ইউ, এতবার কি লেখছে নাসরিন? ও আচ্ছা আমার নাসরিন, আমি না বুঝতে পারিনি, এতক্ষণ না খালি পড়ে গেছি। এস কে মাধবী লিখেছে, এই রাতে রাশিফল শুনে কি হবে, দোকান খোলা হবে কবিতা, তুমি স্বপ্নচারিণী খবর নিও না, কবিতা ঢাকা থেকে লিখেছে, আমার ভাইয়া ঈদে কি দুনিয়ায় এসেছে, ও এই ঈদের দুনিয়ায় এসেছে, ওয়েলকাম করো, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড, তোমাদের তোমরা দোয়া করো, হ্যাঁ অবশ্যই দোয়া করো, কি বলো? নয়ন খান লিখেছে, বল্টু ভাই আমরা ফুল ফ্যামিলি মিলে আপনাদের শুনছি, থ্যাংক ইউ। দোলা উত্তর থেকে লিখেছে, ভিডি ভাই একটা ইউটিউব চ্যানেল খুলে তুমি ফুড রিভিউ দিতে পারো, চ্যানেলের নাম তোমার ফুল নেমই হবে, খালি এস এর জায়গায় কে বসাই দিবা। জাকিয়া সুলতানা পাপড়ি লিখেছে, চোখগুলো আস্তে আস্তে কমে আসছে, এটাও সম্ভবত ব্রেকের কমেন্ট, আপনি চোখগুলো এখন আবার চেক করে দেখতে পারেন। হ্যাঁ তোমাকে জানাই দিই, ফুড রিভিউ তুমি বলো না, আমি শুরু করছি। হ্যাঁ আর চ্যানেলের নাম এস ডিএই আছে, কে দেওয়া লাগবো না, চলো আমরা ফান কলে চলে যাই, ফান কলে না গেলে হয় না একদিন, আজকে কত সুন্দর করে আমাদের নিজেদের কলের কথা বলতেছিলাম। আচ্ছা যাই দেখি কি অবস্থা হয়। হ্যালো কার্টুন তুমি কি আমাকে দেখছো নাকি, আমি কার্টুনের মতো দেখা যায় তো, আমাদের ডিসপ্লেতে দেখা যায় তো, এই বড় করে তোমার ছবি উঠছে।
আমি তোমার চেহারার বর্ণনা দিতে পারবো দিব তোমার লম্বা লম্বা চুল আছে চোখের মনিটা কালো চোখের পাপড়ি আছে উপরে একটা ভুরু আছে সুন্দর একটা চোখের নাক ঠোঁটটা সবারই আছে তোমারও তো আছে কে বলছো আমার তুমি আমার দেখতেছো দেখছো হ্যাঁ আমি তো দেখছি না অবশ্যই দেখছি তুমি আমার দেখছো তাহলে আমার আছে তোমারও আছে আমার নামও তো সিনফা হ্যাঁ বাট তোমার সাথে আমার একটা বেশ মিল নাই কি মিল হ্যাঁ বেশ মিল না আমি চশমা পরি না বেশ একটা মিল নাই বেশ একটা মিল নাই আমি চশমা পরি আমি চশমা পরি না আমার চশমা না আমি চশমা পরেই জন্ম হইছে আমার আমি কেন হ্যাপি তোমার কি হয়েছে আজকে ভাইয়া আমি একটা কলেজ চয়েস করেছিলাম সবচেয়ে ফেভারিট ওই কলেজে আমি ভর্তি হয়েছি তো ভর্তি তো হয়েছো ক্লাস কেমনে করবা আসবো আর কি মানে অনেক খুশি আমি ও কোন কলেজ ভাওয়াল কলেজ ওকে বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ ভালো থেকো দুই সখে তারা হারে কি চশমা চশমা তারপর হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাওয়াল কলেজ চিনেন জিজ্ঞেস করে কে উত্তর দেয় আপনার জন্য তো প্রশ্ন অন্যটা ভালো করে বলেন আপনি ভালো করে গলার ভিতরে যেটা আটকে আছে ওইটা ব্যাংকটা বাই করেন গলার ভিতর থেকে আপনার নাম কি ভাই ব্যাংক বাবু তাহলে বের না করতে পারলে ঠেলা দিয়ে পেটের ভিতরে ঢুকায় দেন গিলে হলান গিলে হলান ব্যাংক খায় স্বাস্থ্য ভাই ইনপুট করেন নয় আউটপুট করেন নাম কি ভাই ভালো আছেন তো ভালো আছি আমরা ভালো আছি গো কি নাম আপনার নাম কি আপনার জামাল 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 আপনি ভাই আমরা গাজীপুর থেকে জামালপুরের দিকে যাচ্ছি আর কি জামালপুর আমার শ্বশুরবাড়ি তাহলে আপনি শিওর ওই বাড়িতে জন্মাইছিলেন শ্বশুর বাড়িতে জন্মাইছেন পরে বাবার বাড়িতে আচ্ছা যে জামাল এটা আপনি শ্বশুরই বুঝতে পারছে যে কি মাল আপনি ভাই হ্যাঁ ভাই বলেন আমাদের সম্পর্কে বলেন আমাদেরকে কেমন লাগে আমাদের কেমন লাগে ভাবি শুনে নাকি আমাদেরকে ভাবি শুনতেছে এবং শুনাইতেছে দুইজনই শুনেন আচ্ছা একটা জামালপুরে যাওয়া হলো না ভাই মান সম্মান জামালপুরের লোকজন তো আমাদের দেখে ফেলাইছে আমার নাচ সব তাই না সমস্যা নাই ভাই দেখবো আবার ইয়া করবো এমনিতে চলবো এমনি চলবে যা ভাই কি আছে না ভালো থাকেন ভাই ভাবি তো খেয়াল রেখেন আর নাটগুলো শুনেন ভাই ঠিক আছে আচ্ছা ভাই ফোনটা রাখেন ভাই ও ভাই রাখলাম রে ভাই ও ভাই রাখলাম হ্যালো হ্যালো নাট বল্টু ভালো আছি তুমি কে তুমি কি টাকা টাকা করে সেই প্রিন্সেস লোক না গণ্য আমাদের ঈদ কোনটার কথা দুইটাই তো পার করে এক তারিখ আজকে 18 তারিখ
তোমাদের সাথে আর কোনো কথা হয় না, এই জানো জানতেও পারো না। তুমি এতদিন আমাদেরকে এসএমএস করো না কেন, শুনো না কেন, কি হয়েছে তোমার? হ্যালো, বললাম একটা জোক শোনো। ধারণার লোক পাইলাম। এক কাজ করবা, জোকটা খাতায় লিখবা, ওইটা ছবি তুলে আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দিবা, ঠিক আছে? বলছে তুমি এখন রাখো। ভেরি গুড, ভেরি গুড, লক্ষ্মী একান্ত বাধ্য, লক্ষ্মী লক্ষ্মী একদম লক্ষ্মী, মানে প্রিন্সেস লুবনা, তুমি আজকে আমার মানে মেজাজটা খারাপ করে দিছ। আপনি দেখতে পাবেন। আর যারা নতুন জয়েন করেছিলেন তাদের জানিয়ে দিই, শনিবার থেকে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত, মানে শুক্রবার বাদে সপ্তাহে যে কোনো দিন আপনি ক্যাপিটালের পেজে আসলে লাইভ দেখতে পাবেন। আপনি ক্যাপিটাল এফএম টিউন করলে, 94.8 অবশ্যই টিউন করলে শুনতে পাবেন, যে কোনো অপশন আপনার জন্য, সব অপশন খোলা আছে, সব অনেক অপশন, ফিচি ছোট বৃদ্ধি পায়, কেউ কোথাও যাবেন না। আমাকে দিয়ে হবে না, এবার হবে কি মনে হচ্ছে, ওকে দিয়ে হবে কিন্তু আমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হবে না, সেটা বুঝতে পারছি। পজিশনের মতো শেয়ার গুলো পড়ে দাও, কে কে খেলবে কে কে খেলবে না, তোরা সবাই খেল আমি বাদ। ওরকম হলো আমার অবস্থা। কি 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 করতে বলছেন আমাকে? এই তো দিছেন তো, দিলাম, আচ্ছা এবার ঘুরবে কিছুক্ষণ, হ্যাঁ ঘুরো ঘুরো, আমাদের মনে হয় লাইভ। আরে বাবা গো বাবা, আমার এমনিতেই ঠান্ডা সহ্য হয় না, এটা কিন্তু শাস্তির পর্যায়ে নিয়ে গেছে। আমার তো সহ্য হয় কিন্তু আমার তো অবস্থা খারাপ, কিন্তু আমার তো একেবারেই সহ্য হয় না। এখন কথা হচ্ছে যে আমাদেরকে শাস্তির মধ্যে রাখছে, চারিদিকে ক্যামেরা, আমাদের শীত লাগছে সেটা দেখানো যাবে না, আমরা কিন্তু ভাবে বসে আছি, কিন্তু ভিতরে ভিতরে আমরা প্রচন্ড ভাবে বসে আছি, কিন্তু খুলে আমরা বের হইলাই, কিন্তু আমাদের যে শীত লাগতেছে এটা কোনোভাবে বুঝতে যাওয়া যাবে না, আমাদের এসি যে অনেক হাই হয়েছে বুঝতে দেওয়া যাবে না, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ বুঝতে দেওয়া যাবে না, প্রচুর শেয়ার হয়েছে আজকে, প্রচুর শেয়ার করে দাও, 150 মিলিয়ন আমাদের নাট বল্টুর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের মাধ্যমে একটা কাপল বানানো হয়েছে, একটা কাপল হয়েছে যাদের প্রেম লাইফ শুরু হয়েছে, তারা আবার পৌঁছে দিচ্ছে, ধন্যবাদ এই গ্রুপকে, এই গ্রুপের মাধ্যমে আমাদের পরিচয়, আমরা খুব সুন্দর জীবন যাপন করছি। কাপল দুটার নাম আমি ভুলে গেছি, মানে বিবাহিত, মানে প্রেম চলছে তাদের প্রেম, এবং তারা মানে খুব ফলাও করে সবাইকে জানিয়ে সুন্দর মতো করে প্রেমটা করতেছে। তবে আমার একটা জিনিস, একটা ব্যাপার খুব মনে আছে, এবং হচ্ছে আর কোনোদিন তার আপডেট জানা হয়নি, সেটা হচ্ছে একদিন আমরা একটা খুব অদ্ভুত একটা এসএমএস পেয়েছিলাম, সেটা হচ্ছে কোনো এক আপুর কাছ থেকে আমরা একটা এসএমএস পেয়েছিলাম যে যে ভাইয়া আমি ট্রুলি বলছি যে আমি এখন ছেলে পক্ষের সামনে বসে আছি, ও আমাকে দেখতে এসেছে এবং আমি চুলের, এরকম এসএমএস আমরা দুইটা পাইছি, দুইটা দুইটা, হ্যাঁ যে আমি চুলের ভেতর থেকে হেডফোন দিয়ে তোমাকে, হ্যাঁ একই রকম এসএমএস আবার পাঠিয়ে দিল কয়েকদিন পরে কে জানে, তবে আমরা এরপরে আর কখনো জানতে পারিনি তার কি অবস্থা। ওকে শাফি আহমেদ লিখেছিল, ভাবতেছি এই করোনার মধ্যে বিয়ে করে ফেলবো, বর সেজে মুখে রুমাল ধরে রাখার চেয়ে মাস্ক পরে থাকাটা আরামদায়ক। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেছিল এফএম ফোকাস জাহাঙ্গীর আলম, প্রিয়ামণি দেখতে পাচ্ছি, প্রিয়ামণি 1.5 মিলিয়ন শেয়ার করছে, এস এম মুকিত, রতন আহসান, তারপরে দেখতে পাচ্ছি হাসতে হাতে হারিকেন পিছনে, ও তারপরে হলো গিয়ে জ্বলন্ত প্রেমিক, তারপরে এফএম ফোকাস জাহাঙ্গীর আলম তো বললাম, এমডি জায়েদ হোসাইন দেখতে পাচ্ছি, আর জে মাহমুদ নাফিজ শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছে একটু পর একই নাম হইতেছে, ফাজিল সভাপতি শেয়ার করেছে, ফারজানা ইসলাম শেয়ার করেছে, ফারজান আর জে মাহমুদ নাফিজ তো বললাম, আনিসুর রহমান তারেক শেয়ার করেছে, ওমর ফারুক তাওয়া শেয়ার করেছে, মাহবুব শেয়ার করেছে আলাদা আলাদা, মোহাম্মদ আলী শেয়ার করেছে, মেহেদি হাসান বিপ্লব শেয়ার করেছে, তারপরে করেছিল কে 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 বাপ্পি রায়হান শেয়ার করেছে, নুসরত তাসনিম শেয়ার করেছে, রহিম শেয়ার করেছে, এমডি জুয়েল হোসেন শেয়ার করেছে, তারপরে দেখতে পাচ্ছি এস কে জুয়েল হোসেন, এটাকে আরেকজন এমডি জুয়েল হোসেন, এস কে জুয়েল হোসেন, ওকে, মোহাম্মদ রিয়াদ হোসেন শেয়ার করেছে, আর
সকাল হয়ে যাবে ভাই, আপনি একটু ঘুমায় নেন। বিশাল একটা রেস আপেল মাহমুদ এমিন, ও হোয়াট ইজ প্লেজেন্ট সারপ্রাইজ, আপেল মাহমুদ এমিন আমাদের ভাইয়া, শেখ আসসালামু আলাইকুম ভাইয়া, আসসালামু আলাইকুম, জাকির সুলতান পাপড়ি শেয়ার করেছে, স্বপ্নহীন শফিক খান শেয়ার করেছে, সিয়াম তালুকদার, এঞ্জেল ফ্লাই, স্বপ্নহীন শফিক খান তো বললামই আর কি, তানভীর আহমেদ সাকিব শেয়ার করেছে, নতুন নতুন আজ কিন্তু অনেকেই শেয়ার করেছে, এদের নামগুলো কিন্তু আগে আমি শুনিনি। তারপর দেখতে পাচ্ছি সত্যবাদী বাটপার, এটা প্রতিদিন শুনি, এমডি শান্ত, যাক শান্তর পরে আমি শান্ত হইলাম, আর নাই আর নাই মানে দেড় দুই মিলিয়ন আছে কিন্তু মানে তাদের সিকিউরিটি প্রচুর, তারা প্রচন্ড সিকিউর, তার জন্য দেখা যায় না, তাদের তার জন্য তাদেরকে দেখা যাচ্ছে না, তাহলে এখন তার আমাদের কাজ নেই, দোকান কে বলছে আমাদের কাজ নেই, 3 মিনিট আগে শেষ করে চলে যাব, 3 মিনিট আগে আমরা শেষ করতেই পারি, চলো 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 দোকান কেটে যাই। পরশ বৈদ্যের এসএমএস করছে খিলগাঁও থেকে, ভাই আমার ফেক নেম হলো গে পোকেমনের মাস্টার, ক্লাস 8 এ পড়ি, সেকশন নেপচুন, রোল 41, থাকি গাজীপুর কালীগঞ্জ, সেকশন নেপচুন মানে থাকে তো বিভিন্ন সেকশন, নেপচুন প্লুটো এই গ্রহ নামে, আমাদের হ্যাঁ সরকারি স্কুলে ক খ, অন্যান্য স্কুলে সাপলা গোল্লা প্রজাপতি নেপচুন প্লুটো, যাই বলে সে স্কুল যদি যেখানে বলেন বলেন মেয়ে দেখা নিয়ে যোগ বলে মনে করতেছে না, বলতেছে যে ছেলে পক্ষ মেয়ে দেখতে গেছে, এবার মেয়ে দেখতে গিয়ে তো আগে মানে দুনিয়ার কথাবার্তা হয়, মা হেঁটে দেখাও, মা চুল দেখি, মা একটু হাসো তো, মা তো তাকাও তো, বলো তো এই করলে সেই করলে কি হয়, তারপরে একটা কমন প্রশ্ন থাকে, সেই কমন প্রশ্নটা মেয়ের ছেলের মা করে সব সময়। এবার ছেলের মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা রান্না বান্না পারো তো, কয়েকে এতকালকে আপনারা না খাইয়া ছিলেন, সুন্দরী একটা মেয়ের সুন্দর একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, সুন্দরী মেয়েদের বান্ধবীরা খুব দুষ্টু, সুন্দরী মেয়েদের কিন্তু খুব একটা সুন্দর ছেলের সাথে বিয়ে হয় না, মানে জোকসের ক্ষেত্রে গল্পের গরু কাছে উঠে গেছে, মানে ঝামেলা করবো একটা, সুন্দরী মেয়েদের বান্ধবী খুব দুষ্টু, দুষ্টুরতা খালি তাকে তাকে আসে, কবে সুন্দরী বান্ধবীর সাথে দেখা হবে, আর ব্যাপারগুলো জানবে, ভেতরের কথাগুলো শুনবে, মেয়েরা কিন্তু এগুলো বলে শুনবে, আর ওই জামার সম্পর্কে একটু ভাববে, ও আচ্ছা তো জামা এগুলো করে ঠিক আছে এরকম করবে, তো এক বছর পরে সেই সুন্দরী মেয়ের সাথে দেখা হয়েছে, সব বান্ধবীদের ঘিরে দিছে, হ্যাঁ বল 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 কি অবস্থা, দুলা ভাই কেমন কেমনে কি কত, এ বল বল, বলে এত কথা বলতে পারবো না, ছোট্ট করে বলি বুঝে নে মেজাজ খারাপ আছে, ঠিক আছে ছোট্ট করে বলো আমরা বুঝে নেব, তোর দুলা ভাই হচ্ছে একটা বড় পার্টির চিফ গেস্টের মতো, তাই না কি চিফ গেস্টের মতো, তারপর হ্যাঁ মনে করছে ও আসলেই ফাংশনটা শুরু হয়, কিন্তু ও করে কি প্রদীপটা জ্বালাই দিয়ে চলে যায়, সারা রাত আমি জ্বলতে থাকি, ফাংশনের মাঝখান থেকে উঠে চলে যায় প্রদীপ জ্বালানোর অভাবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, সব চিন্তা কথা নাট বল্টুর সাথে থাকবেন, টাটা ফ্রম ইভেলি প্রেজেন্স, নাট বল্টু দ্য টোফান কিংস, ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।